গুড আফটারনুন বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি একটু খারাপ আছি, আমার শরীরটা একটু খারাপ। আপনারা আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমার জ্বর হয়েছে, তো কোনো করোনা টোরোনা নয়, আমি টেস্ট করিয়েছি, ডক্টর দেখিয়েছি, জাস্ট ভাইরাল ফিভার। তো সবার যেটা হচ্ছে আমারও হয়েছে। তো বন্ধুরা, এই সময়ে আমি সময়টা কিভাবে টাইম পাস করছি, আমার যারা বন্ধুরা রয়েছে তাদের প্রত্যেকের ভিডিও দেখছি। আমার আমি 2-3 দিন ধরেই একটু অসুস্থতা ফিল করছি জ্বরের কারণে, তো সেই জন্য আমি সব বন্ধুদের ভিডিও দেখছি। তো ভিডিও দেখতে দেখতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে খালি কুটকাচালি আর কুটকাচালি, এছাড়া যেন অন্য কোনো কন্টেন্ট নেই। তো ভাবলাম যে এই বিষয়ে একটা কিছু বলা দরকার, কেন এই কুটকাচালি, ব্যাপারটা বুঝতে পারছি না। তবে এটা সত্যি, আমি আমার মেয়ের একটা ড্রয়িং, ওর করা গানের ভিডিও পোস্ট করলে সেটাতে একদম ভিউয়ার্স থাকে না। আর যারা কুটকাচালি করে, একে অপরের অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি, PMPC করছে, তাদের এত ভিউয়ার্স সত্যি বলা যায় না। আর সত্যি আমার এটা জানা ছিল না যে কুটকাচালি করাটা যে একটা ট্যালেন্ট। আমি যদি জানতাম না, সত্যি আমি বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করতাম না, আমি কুটকাচালিতেই অনার্স নিতাম। আমি জানি না কোনো ইউনিভার্সিটি এই সাবজেক্টটাকে মানে স্টুডেন্টদের পড়ার জন্য সাবজেক্ট করবে কি না। তবে আজকাল ইউটিউবে যা পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু কুটকাচালি শুধু কুটকাচালি, চলুন না আমরা এটা বন্ধ করি। হ্যাঁ, পরমহংসের মতো ভালো জিনিসটা নেই, সব মানুষের মধ্যে খারাপ ভালো মিলিয়ে মানুষ। তো ভালো জিনিসটা নিই না, খারাপ জিনিসটা ছুঁড়ে ফেলে দিই। তাই কুটকাচালির বিরুদ্ধে আমরা সবাই মিলে প্রতিবাদ করি। আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার, তাদের কোনো ভিউয়ার্সই হয় না, আর সবার দ্বারা তো কুটকাচালি করা সম্ভব না। আমার মতো অনেকেই আছে যারা পারবে না, আমি কোনোদিনও করিও নি, করবো না। আর যারা কুটকাচালি করে তাদের ভিডিও দেখবো না, ব্যাস এটাই আমরা পণ করি না। সবাই চলুন ভালো জিনিসটা নিই আমরা। আর এইটার ওপর ভিত্তি করে আমি আজকে ভিডিওটাতে একটা অন্য কিছু বলবো। কিছুদিন আগে আমার ভিডিওর অসুস্থতার কারণে আমি এডিট করতে পারিনি, তাই ভিডিওটা পোস্টও করতে পারিনি। আমার এক নাতনি এসেছিল, আপনারা সবাই খুব ভয় মানে ভয় পাচ্ছেন কি, আশ্চর্য হচ্ছেন যে এর আবার নাতনি আছে। হ্যাঁ আছে, রিলেশনটা অ্যাকচুয়ালি এরকম, নাতনির যে মা সে আমার দাদার মেয়ে, আমার ভাইজি। তো আমরা ছোটোবেলা থেকেই আমার ভাইজি আর আমি বন্ধুর মতো মিশেছি, তা বুঝতেই পারছেন আমাদের সম্পর্কটা। আমরা এখনও বন্ধু, ঘটনাচক্রে আমরা এখন কাছাকাছি থাকি। তো ছোটো ছোটো রিলেশনগুলোকে বাঁচিয়ে রাখি সব কুটকাচালি বন্ধ করে, এই জন্য আমার কথাটা এলো। বন্ধুর মতো আমরা ছোটোবেলা থেকে মিশেছি, আমার ওই ভাইজির কাছে আমার মেয়ে যখন ছোট ছিল সারাক্ষণ ওর কাছেই থাকতো, মানে ওকে বর্দি বলে ডাকতো। বর্দি ছাড়াও চিন্তাই করতে পারতো না, ওকে খাওয়ানো, ওর কেয়ার করা, মানে সব কিছুই। তো আমার নাতনিও খুব কিউট, ওরা এসেছিল কিছুদিন আগে, আমার অসুস্থতার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি, ভিডিওটা পোস্টও করতে পারিনি। কিন্তু আজকের এই ভিডিও দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে হলো যে মানুষ এই এরকম যারা কুটকাচালি সমালোচনা করে বেড়ায়, তারা তো নিজের লোকের সাথেও তো সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবে না, কারণ এটা তাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। যারা অন্য লোকের সম্পর্কে সারাক্ষণ PMPC করছে, তারা নিজের লোকের সাথেও তো সেম করে, সেটাই আমার ভেবে একটু আশ্চর্য লাগলো। অতটুকু একটা বাচ্চা আমি আপনাদের সাথে শেয়ার করব, কত সুন্দর কথা বলে গেল, আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। তবে বন্ধুরা, আমাদের কি পণ, আমরা কুটকাচালির বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করব। খুব বেশি এক্সাইটমেন্ট হয়ে পড়ছি এই বিদ্রোহ, কেন শরীর খারাপের মধ্যে না, মানে একটা জোশ আনার চেষ্টা করছি যাতে সত্যি সত্যি এই কুটকাচালি বন্ধ হয়। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার নাতনির, আমার আমাদের মেয়ে জামাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তিনজন বসে আছেন, আমার কিন্তু মেয়ে জামাই আর নাতনি।
তো আমি অনেক দিন আগেই ভেবেছিলাম যে এদের নিয়ে ব্লগ করব। করোনার কারণে কারোর সাথে কারোর বাড়িতে আসা যাওয়াটা একদমই বন্ধ হয়ে গেছিল, ওরা আমার এখানেই থাকে। আপনারা যারা শিলিগুড়িতে থাকেন অবশ্যই জানবেন চম্পাশাড়ি, সেখানে ওদের বাড়ি। তো বহুদিন বাদে এসেছে, তো আমার নাতনি খুব কিউট, আমি ওকে দিয়েও কথা বলাবো, ও নিশ্চয়ই কথা বলবে, আর কথা বলার জন্য অলরেডি রেডি হয়ে আছে, অনেকক্ষণ ধরে মানে ওর প্রস্তুতি চলছে। কিন্তু আমরা নিজেদের মধ্যে গল্পে এত বেশি ব্যস্ত ছিলাম যে ওকে ফোকাস করাই যাচ্ছিল না। তা আমি এখন ওকে নিয়ে আসছি ক্যামেরার সামনে, ঠিক আছে বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। এই যে এইবার পুরো ফোকাসটাই নাতনির ওপর, কত কিউট নাতনি আমার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ভীষণ সুন্দর কথা বলে, ভীষণ, আমিও এত সুন্দর কথা বলতে পারি না, ভ্লগে এসেছি কিন্তু এত সুন্দর কথা বলে, একদম ম্যাচিওর বাচ্চার মতো। তো বাবু কিছু বলো। হ্যালো ফ্রেন্ডস, আমি অনেকদিন ধরেই ভাবছি যে দিদানের বাড়িতে আসবো, কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য আসতে পারছি না। আমার খুবই ইচ্ছা ছিল আসার, তো আজকে সে মনস্কামনা পুরো হয়েছে, তো এই জন্য আমি খুব খুশি আজকে। এবং দিদানও আমাকে অনেক দিন ধরেই বলছে যে আসতে, একদিন ঘুরে যেতে, তো আজকে সেটা হয়েছে অ্যাট লাস্ট। তো এসে এই এনভায়রনমেন্টটা মানে আমার খুব ভালো লাগছে, গল্প টল্প করলাম, তো এই জন্যে আমার খুব ভাল লেগেছে। এবং যখন আমার ইচ্ছা হবে তখন আমি মানে এখানে আসার চেষ্টা করব। তো এটাই হচ্ছে, দাদান তো আমার মানে দাদানের কথাও আমার শুনতে ভাল লাগে, আর দাদার সঙ্গে আমি কথা বলি ফোনের দ্বারা, আমাদের মধ্যে যোগাযোগ ছিল, ফোনে কথা বলতাম আমি, আমার মাসি, তারপরে দাদান দিদান সবার সঙ্গে কথা বলতাম। আজকে এসে একদম মানে ফেস টু ফেস আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে, তো সেটা অনেকদিন পরে, আমি অনেক দিন আগে এসেছিলাম, আর এতদিন পরে এসে খুশি হয়েছি। দিদান যে ব্লগ গুলো করে সেগুলো আমি প্রত্যেকটাই দেখি, আমার খুব ভাল লাগে যে একটা আলাদা পরিচিতি হচ্ছে তার। তো তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা তার সব ব্লগ দেখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে, রিলেটিভসদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবে। বাই।